হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রিতু ফ্রম বাংলাদেশ ব্লগার। রিতু, কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এই ব্লগটা হচ্ছে বিশ্ব কন্যা শিশু দিবস সেই দিনের ব্লগ। তো ওই দিন থিও বেবি, আমার যেহেতু একটাই কন্যা শিশু এবং একটাই বেবি, তো আমার কলিজার টুকরা বেবিটাকে নিয়ে আমি সারাদিন কীভাবে কাটালাম আজকে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন স্টার্ট করে দিই। সকালবেলা থেকে সকালবেলা দেখালাম ব্রাশ দিয়েছি ফিও বেবিকে, আজকে আমি ব্রাশ করতে দিয়েছি। ব্রাশ টাশ করে নাস্তা টাস্তা করে নিয়েছে ও, দেন ওর পাপা এই যে খেতে বসেছে, আর আজকে ওর পাপা মানে বিছানায় খাচ্ছে। অ্যাকচুয়ালি কাজে বুয়া চলে এসেছে, কাজ করছে, এই জন্য ওকে বিছানায় খেতে দিয়েছি। আর ও ড্রাগন ফ্রুটস খেলো। ওর দাদুভাই, গত ব্লগে দেখিয়েছি যে ওর দাদুভাই ড্রাগন ফল আর আম নিয়ে এসেছিলো, তো তাই ড্রাগন ফল ওকে খেতে দিয়েছি, সেটা খেলো। এখন ওকে একটা আইসক্রিম দিব। ও বেশ কিছুদিন ধরে আইসক্রিম খেতে চাচ্ছে, কিন্তু যেহেতু গতবার আইসক্রিম খাওয়ার কারণে ওর একটু জ্বর হয়েছিল, তাই আমি আইসক্রিমটা ওকে দিতে চাচ্ছিলাম না। তো আজকে ও একটু সকালে জেদি ধরেছিল, ওর পাপা বললো ওকে দাও, তো ওকে খাইয়ে দেয়। আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দুপুরবেলা খাওয়া হচ্ছে। তো আজকে রান্না হয়েছে গরু মাংস আর এখানে চচ্চড়ি আর শাকভাজি, তো উপরে নিয়ে এসেছি। দুই দিন নিচেই খাওয়া হচ্ছে, বাবা বললো যে উপর থেকে নিচে খাবার নিয়ে আসা একটু ঝামেলা, তো নিচে একবারে রান্না করা হোক, তাতে করে বাবাকে খেতে দিতে আমারও সুবিধা, যেহেতু বাবাকে তিনবেলায় খেতে দেওয়া, ওষুধ ঠিকমতো খাচ্ছে কি না, বাবা মানে বাবাও তো অসুস্থ, মা তো অসুস্থই, বাবাও অসুস্থ, কিছুদিন আগে বাবা অসুস্থ হয়ে গিয়েছিলো, তো বাবার টেক কেয়ার করাটাও জরুরি। তো ফিওর পাপাও আমাকে বলে দিয়েছে যে বাবার দিকে তুমি খেয়াল রেখো, আর বাবাও যখন যা দরকার হচ্ছে নাস্তা বা কোনো কিছু ভাত খাওয়া সবসময় আমাকে ফোন দিচ্ছে। তো বললো অত ঝামেলা ওপর নিচ না করে নিচে বুয়া রান্না করুক, ওখান থেকে খাওয়া বাবাকে দিতেও সুবিধা হবে, আমাদেরও খাওয়া হবে, আবার আলাদা করে রান্না করতে হবে না। তো ফের পাপা বললো আচ্ছা, বাবা যখন বলছে যেটা বলে সেটা করো, সমস্যা নেই। তো নিচেই খাওয়া দাওয়া করে উড়ে এখন ফের পাপা বলেছে ফিওনাকে একটা গিফট কিনে দিতে, যেহেতু আজকে বিশ্ব কন্যা শিশু দিবস, তো ওকে একটু খেলতে নিয়ে যাব বরাবরের মতো। ও জন্মের পর থেকে কন্যা শিশু দিবসের দিন, গতবারে যে ব্লগটা ছিল সেটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারবেন। গত বছরও কিন্তু ওকে আমি ঘুরতে নিয়ে গিয়েছিলাম, গিফট কিনে দিয়েছিলাম, তো এবারেও সেম করব, ওকে একটু ঘুরতে নিয়ে এসেছি। তো আজকে প্রতিবারে ওকে খেলতেই নিয়ে যাওয়া হয়, গতবারে খেলতেই নিয়ে গিয়েছিলাম, তো এবার ভাবলাম খেলতে না নিয়ে গিয়ে বগুড়াতে পৌর পার্ক আছে, তো পৌর পার্ক সম্পর্কে আর একদিন আপনাদের ডিসক্রাইব দিব আমি পুরোপুরি। আজকে জাস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিলো, ফের পাপা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে ওয়েট করছিল, বলছিল আমি আর ভিতরে যাব না, ফের পাপার একটা ফ্রেন্ড এসেছে তার সঙ্গে গল্প করছিল, তো আমরা ভিতরে একটু ঢুকলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য ফের পাপা আমাদের রেখে চলে যায়নি, ওখানে ওয়েট করছে। তো বেশিক্ষণ খেলাতে পারিনি বেবিকে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে। এখন এখানে পুকুর দেখো দৌড়ে এসেছে, তো পুকুরটা দেখা হয়ে গেলেই ওকে আমি নিয়ে যাব। ফের পাপাকে বললাম যে তুমি তাহলে গেটে চলে আসো, আমরা যাব। তো ফের পাপা যেহেতু ওখানেই ছিল, তো ওর চলে আসার কিছু নেই, আমরা ঘুরে বের হব এখন। তো আমরা টোটাল এখানে মেবি 10 মিনিটের মতো ছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমাদের যেতে যেতেই অনেক বেলা হয়ে গেছে, যেহেতু ফিওর পাপা দোকানে একটু বিজি, একটু বেশি ব্যস্ত আছে এই জন্য। তো এই যে ফিওর পাপা আমাদের, তোর পাপা আমাদের একটু জলসইতলা নিয়ে যাচ্ছে, বলছে ও যে গিফট কিনতে চায় ওকে সেটা কিনে দাও, ডল কিনতে চাইলে ডল কিনে দাও, অন্য কিছু কিনতে চাইলে কিনে দাও। তো ওকে নিয়ে যাবো, প্রথমে আমরা জলসইতলা যাব, সেখান থেকে ফিওর পাপা এখন দোকানে চলে যাবে, কারণ বাবা যেহেতু দোকানে বসতেছে না, বাসাই আছে, সেহেতু ওকে একটু মানে দোকানে বিজি থাকতে হচ্ছে বেশি। তো ফের পাপা আমাদের জলসিঁড়িতলা রেখে চলে গিয়েছিল, এখন ওখান থেকে আমরা রানা প্লাজাতে আসলাম, আড়ংয়ে যাব, আড়ং থেকে কিছু কেনা যায় কি না। তো আড়ংয়ে অ্যাকচুয়ালি নতুন কোনো ডল বা সুন্দর কোনো পুতুল নিয়ে আসছে না, এই জন্য বেবিকে কিছুই কিনে দিতে পারিনি ওখান থেকে। তারপরে ওখানে দেখব অন্যান্য কিছু কেনা যায় কি না, অনেকদিন পরে আমি আড়ংয়ে এসেছি। এই যে চলে এসেছি, ঢঙ্গিটা ঢং করছে দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা শিশুই তার
মা বাবার কাছে অনেক বেশি স্পেশাল, আর সেটা কন্যা শিশু হোক আর ছেলে শিশু হোক। আর যদি সেটা হয় বংশের প্রথম বেবি তাহলে সেটার আদর তো অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। তো প্রিয় বেবি, যেহেতু আমার ফ্যামিলি থেকেও প্রথম বেবি ছিল আর ওর পাপার ফ্যামিলি থেকেও প্রথম বেবি ছিল, সেহেতু সবাই কিন্তু কাকা অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি আশা আকাঙ্ক্ষার বেবি ছিল। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা অনেক ভালোবাসা পায় সবার, নানা নানি, নানা নানির ফ্যামিলির এবং দাদা দাদি, দাদা দাদির ফ্যামিলি সবার। সবাই ওকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। ও কিন্তু অনেক দুষ্ট, অনেক দুষ্ট, তারপরেও ওকে সবাই ভালোবাসে। দেখেন ঢুঙ্গিটা কেমন করে ছবি তোলার পোস্ট দিচ্ছে, মানে পাক্কা একটা বুড়ি হয়ে গিয়েছে। তো পৃথিবীর সব কন্যা শিশু ভালো থাকুক, পৃথিবীর সব শিশু ভালো থাকুক, সব শিশু তার মায়ের কোল জুড়ে ভালো থাকুক। আর মায়েদেরও উচিত সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে ভালোভাবে মানুষ করার। জানি না কতটা পারবো আমি আমার সন্তানকে দিতে, কিন্তু আমি আমার লেভেল বেস্ট চেষ্টা করব, আমার যত অ্যাভিলিটি আছে সব কিছু দিয়ে, বাকিটা তো আল্লাহর হাতে। অ্যাকচুয়ালি কেউই বলতে পারবে না আমার বাচ্চাকে আমি এইভাবে মানুষ করতেই পারবো, চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বেবির জন্য দোয়া করবেন, আর সকল মা জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে যে তারা যেন তাদের সন্তানদের একটা সন্তান সঠিকভাবে মানুষ হওয়া সমাজের জন্য, পরিবারের জন্য এবং সব কিছুর জন্য খুব জরুরি। তো সকল মায়ের জন্য তো দোয়া থাকবেই, আর আমার জন্যও তো অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আমার বাচ্চাকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারি, সে দেশের জন্য এবং মানুষের জন্য এবং সবার জন্য কল্যাণকর কিছু এনে দিতে পারে। তো এই দোয়াটাই থাকবে সবার জন্য, আর সবাই এই দোয়াটাই আমার জন্যও করবেন, আর আমার বাচ্চাকে যেন সবাই সবার নজর থেকে দূরে রাখে আর কি। তো আমার শাশুড়ি সম্পর্কে সবাই জানতে চাইছেন, তার অসুস্থতা সম্পর্কে, এবং মার রিলেটিভদেরও কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছে যে কেমন আছে আমার শাশুড়ি। তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি ভালো আছে বলবো, কিন্তু এখনও কোনো কিছু করা হয়নি, জাস্ট আজকে লেজার হাফ করা হয়েছে এবং অপারেশান করা হবে সামনে উইকে, দেন আবার লেজারটা পুরোপুরি কমপ্লিট করা হবে এবং তারপরে বাকিটা। তো সবাই তার জন্য দোয়া করবেন মন থেকে যে যেন সুস্থ হয়ে যায়। তো মা নিজের প্রতি কখনো কেয়ারশীল না, মানে নিজের প্রতি নিজে কেয়ার করে না, মানে সবসময় ভাবে যে আগের মতোই হয়তো আসি, কিন্তু তিনি বয়স হয়ে গিয়েছে এবং তার অসুস্থতা নিয়ে তাকে কেয়ারফুল থাকতে হবে এটা সে বোঝে না। এই জন্য যেটা হয়, মার খুব বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে সব কিছু ট্রিটমেন্ট করা হয়। তো এটা কারো পক্ষেই কল্যাণকর না, সবার উচিত যে কোনো অসুখ বা কোনো সিকনেস যদি তার শরীরে বসবাস করে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কেয়ার হওয়া, তাতে করে বাড়তি কিছু না হয় না। তো মার কি হয়েছে বা কিভাবে কি করা হলো এটা নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ, যেহেতু ফ্যামিলি ব্লক করে থাকে আর ফ্যামিলির ইম্পর্ট্যান্ট একজন পার্সন যেহেতু সিক, তো তার সিকনেস নিয়ে হালকা পাতলা হলেও আপনারা জিজ্ঞাসাও করছেন, সো আমি হালকা পাতলা হলেও সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আপনারা সবাই একটু মার জন্য দোয়া করেন, মা যেন ভেঙে না পড়ে, টেনশান না করে, একদম স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করতে পারে। কারণ একজন একটা অসুখ শুধু অন্যদেরই সাপ্লাই করতে হয় না, যার অসুস্থতা সে বোঝে যে এটা কত কষ্টকর, একটা অসুখকে বয়ে বেড়ানো, সেই অসুখটাকে সুস্থ করার বা অপারেশান তো আরও বেশি কষ্টকর। তো মা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সেই দোয়াই সবাই করবেন আর আমরা তো করতেছি। অ্যাকচুয়ালি এতগুলো সন্তানের এবং সবার দোয়া পেলে সে কখনোই অসুস্থ থাকে না, ভালো হয়ে যায় ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। তো এই যে ফিয়ে বেবিকে নিয়ে হালকা পাতলা একটু শপিং টপিং করে এখান থেকে একটা জায়নামাজ কিনলাম, কিনে এখন বাসায় চলে এসেছি, বাসায় এসে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফিয়ে বেবিকে কী কী গিফট কিনে দিলাম। তো আড়ং থেকে কী কিনেছি সেটা দেখাই, এই যে এই ঝুড়িটা কিনেছি। তো এই ঝুড়িটা আমি কিনেছি মূলত কিছু হালকা পাতলা জিনিসপত্র রাখার জন্য, বা ধরেন কিছু শুকাইতে দিলাম দেওয়া যাবে এই জন্য। আর এখানে দুইটা বই কিনে দিয়েছি, ঝুড়িটা মূলত আমার জন্য কিনেছি আর বইগুলো কিনেছি ফিয়োনা বেবির জন্য। এটা হচ্ছে অনেক ইংলিশ এবং বাংলা কবিতা আছে, তো এই কবিতাগুলোকে আমি যাতে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করাতে পারি, আমি ওকে প্রত্যেক দিন কবিতা শুনিয়ে শুনিয়ে
ও যাতে ওটা মানে মাথায় ক্যাচ করতে পারে বা মুখস্থ করতে পারে এই জন্য। আর এই জামা জায়নামাজটা কিনছি ফিয়া বেবির জন্য, ছোট জায়নামাজ, একদম ছোট যে তা না, একটু মাঝারি সাইজের। তো ফিয়া বেবি যখন আজান দেয় আর আমি হয়তো একটু পরে অজু করতে যাব, দেখে ও সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আমার জায়নামাজটা নিয়ে মানে ও বসে পড়ে। ও আমাকে জায়নামাজে বসতে দিবে না, নামাজ পড়বে ও, তারপরে আমি পড়বো। এই জন্য আর কি জায়নামাজটা কিনে দিলাম যে আমি যখন নামাজ পড়তে বসবো ও যাতে ডিস্টার্ব না করতে পারে বা ওর যাতে খারাপও না লাগে, ও যাতে বসে বসে উঠা বসা অন্তত করতে পারে। ও যেহেতু নামাজ পড়তে শিখেনি বা কিছুই পারে না, ও ছোট বেবি, তো ওকে তো নামাজ পড়ানো যাবে না, জাস্ট ও উঠা বসাটা যাতে শিখতে পারে দেখে দেখে। আমরাও তো ছোটোবেলায় এইভাবেই দেখে দেখে উঠা বসা শিখিয়েছি, তারপরে তো অন্যান্য কিছু শিখিয়েছি। তো এই জন্য আর কি কিনে দিলাম যে ও যাতে উঠা বসা শিখে। তো আলহামদুলিল্লাহ এই আজকে শপিং ছিল, এই যে পিঙ্গেল চিপস, তারপরে এখানে কিছু খাবার দাবার কিনেছি, চকলেট কিনে দিয়েছি ওকে। তো এগুলা নিয়ে আর ছোট একটা খেলনা এরকম ওরা আছে বাসায়, তুলে রেখেছি, তারপরে ও দেখে ওখানেই নিবে, পরে একটা কিনে দিলাম যে জেদ করাবো না বেবিকে। তো আশা করি আজকে ব্লগটা অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভালো থাকবেন, দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।